আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে নামাজ শেষে বের হলাম, তখন একটা জিনিস লক্ষ্য করলাম যে দুনিয়াতে মানুষ কেউ ধনী বা কেউ গরিব কেউ ধরে দেখেন এরা ভিক্ষা করতেছে, দুইটা বা পাঁচ টাকা পাইলে তারা কি খুশি হতে পারে, হাত কেউ বাড়াই দেয় কেউ বাড়িয়ে দেয়। দেখেন এই পৃথিবীতে এমন লোক আছে যারা এইভাবে ভিক্ষুকদের 1000 জনকে শক্তিশালী করে তুলতে পারেনি, তাদের আর জীবনে ভিক্ষা করা লাগবে না, কিন্তু তারা দেয় না, তারা 2 টাকা 5 টাকাই দেয়, কোটি কোটি টাকা থাকতেও সাহায্য করে না। তাদের তাদের টাকা দিয়ে কী লাভ, ওই টাকা দিয়ে কী হবে বলেন? মানুষ মানুষের জন্য যদি মানুষ মানুষের পাশে না থাকে তাহলে কী হবে? এই এদের যে কষ্টটা, এটা যে কল্পনা করতে পারলেন সেই বুঝবেন যে আমরা বলি কি এই বিষ্ণুটা অনেক টাকা পায় অনেক কী করে, কিন্তু ভাই আপনার দিকটা একবার লক্ষ্য করেন, তার পাও নাই একদম কমবে, ঠিক আছে? এর যারা হাত পাচ্ছে কম কষ্টে না, মানুষের সামনে হাত পাতা কিন্তু খুব সহজ ব্যাপার না বা সহজ কথা না, খুব কষ্ট খুব লজ্জা করে, কিন্তু মুখ ভাইকাও ভিক্ষা করে অনেকে, মানে বিপদে পড়িয়ে ভাই আপনার হাত কাছে মানে হাত পাচ্ছে, তাহলে কেউ আমরা দিই দুই টাকা কেউ দিই না। তো এইভাবে করাটা উচিত না, কারণ নিরাশ করা উচিত হবে, আপনার আজকে আসে আর আজকে যদি আপনি তাদেরকে সাহায্য করেন তাহলে আপনার অবশ্যই অবশ্যই 4-5 গুণ হবে ইনশাআল্লাহ। এই দেখেন মানুষ, আমি তারপরে তাদেরকে জিজ্ঞাসা করছিলাম তো ওইটা আমি ভিউ করতে পারি নাই, তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম।